আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা আপনাদের সবাইকে কল্যাণ দিয়ে ভরপুর করে দিন বারাকা দিয়ে ভরপুর করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সবাইকে দিনের সাথে রাখুন আল্লাহ হওয়া তা তাআলা আমাদের সবার সকল সমস্যার সমাধান করে দিন বিশেষ করে আমরা অলরেডি জুমাবারের মধ্যে ঢুকে গিয়েছি আল্লাহ যে কল্যাণ আছে সে কল্যাণ আমাদেরকে দান করুন মামিন প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে মহান আল্লাহ সুবাহানু কাছে আমাদের আমল নামাগুলো উত্থিত হয় আল্লাহ আলার কাছে যখন আজকে আমাদের আমল নামা উত্থিত হয়েছে তখন যেন আমরা সকলেই মুসলিম মৌমিন এবং আল্লাহর পক্ষ থেকে মা ফুরদের অন্তর্ভুক্ত হতে পারি মার হোমদের অন্তর্ভুক্ত হতে পারি রহমপ্রাপ্ত এবং ক্ষমাপ্রাপ্তদের আল্লাহর কাছে আমরা সেই তফি কামনা করছি জমাবারের অনেকগুলো আমল আছে সে আমলগুলো আপনাদের স্মরণ করিয়ে যেতে চাই বেশ করে আপনার ইনশাআল্লাহ আজকের এই রাতেও যে হাদিসের মধ্যে আছে যদি হাদিসের মধ্যে একটু দুর্বলতা আছে যে আপনার ইনশাআল্লাহ সুরাতুল কাহাফ তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আপনারা বেশি বেশি দূরত পড়বেন রাসোরল সলাল্লা আলী ওয়াসাল্লাম এর উপর এবং জুমাবারে এমন একটি সময় আছে যে সময় আল্লাহর কাছে আমরা যাই প্রার্থনা করি না কেন আল্লা ওয়া তারা তাই কবুল করে নেন এবং সালফেসা আলিহীন জুমাবারের গোটাটি সময় জুড়ে তারা এই সময়টি প্রত্যাশা এবং তারা এর জন্য তারা চেষ্টা করতেন যদিও হাদিসে দুটো সেই হাদিস এসে একটা হচ্ছে যে এই সময়টি হচ্ছে বাইন রিসাল ইমাম ইলা আইন তোকদা সলাত অর্থাৎ ইমাম সাহেব তিনি দিতে বসা থেকে শুরু করে সলাত শেষ হওয়া পর্যন্ত আরেকটি হাদিস আসছে সেটা হচ্ছে যে বাদ সলাত আসরি এটা হচ্ছে আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এতটুকু সময় তো এই সময়গুলো আল্লাহর কাছে দোয়া করবেন এবং প্রার্থনা করবেন জমাবারে অবশ্যই আপনার সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং যতটুকু সম্ভব আপনার দ্রুত নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেবেন যেন আপনারা আর্লি মসজিদে যেতে পারেন এবং আল্লা সুহান হুয়া তালা যেই আমাদের জন্য সে সবাব ব্যবস্থা করে রেখেছেন সেই সবাবগুলি যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আল্লা তাআলা আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন এর মধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের টাইম লাইনে লাইফটি শেয়ার করুন অথবা অন্যদের সাথে আপনারা এটিকে শেয়ার করে রাখুন যেন ইনশাআল্লাহ আমরা এর মাধ্যমে আমরাও যেন সাথে জারিয়ার অংশ হতে পারি ইনশাআল্লাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমাদের সাথে আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত যে প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই তাহলে যে বর্তমান যুবক যুবতীদের মাঝে বিটিএস নামে একটি একটি যে ব্র্যান্ড গোষ্ঠী আছে যাদের প্রচণ্ড পপুলারিটি এবং তারা এগুলো দেখছে এগুলোকে তারা কপি করছে এগুলোকে তারা র্যাক মিউজিক বা ইত্যাদি নামে এগুলোকে তারা বিভিন্ন জায়গায় প্রচার করার চেষ্টা করছে এগুলোকে তারা মেমিক করছে অর্থাৎ অনুসরণ করছে এবং এদের বিভিন্ন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করছে আমাদের দেশে তাদেরকে ইনভাইটও করা হচ্ছে আসার জন্য ইত্যকর বিষয়গুলো আমরা দেখতে পাই এবং এ ব্যাপারে শরিয়ার দিক নির্দেশনা কী আমরা প্রথমত বলতে চাই যে বিটিএস নামে সাউথ কোরিয়ান এই যে ইয়াং বা টেনেজারদের যে ব্র্যান্ড যে একটা ব্যান্ড আছে ব্যান্ড মানে হলো অর্থাৎ তাদের যে গানের একটা গ্রুপ আছে এই গ্রুপের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই গ্রুপের গান বাদ্য শোনা এবং এদের ফ্যান ফলোয়ার হওয়া অথবা এদের বিভিন্ন আয়োজনগুলোতে অংশগ্রহণ করা অথবা এদের বিভিন্ন আয়োজনগুলোকে স্পন্সর করা এবং এদের 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 মিউজিকগুলো শোনা বা ইত্যকার পরিপূর্ণভাবে হারাম এর মধ্যে কোনো সন্দেহ নেই কেন আমরা এই কথাটি বলছি প্রথমত সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে কেয়ামতের আগে আমার উম্মার মধ্যে একটি দল তারা কিছু হারাম জিনিসকে তারা হালাল বানাবে এবং এর মধ্যে একটি হলো গান বাদ্যকে তারা হালাল বানাবে অথবা তারা এগুলোকে হালালের মতো করে তারা এগুলো আয়োজন করবে এবং তারা মদ বা মাদক দ্রব্যকে ভিন্ন নামে তারা এগুলোকে হালাল করার চেষ্টা করবে এবং তারা হাড়ির অর্থাৎ তারা রেশমকে তারা হালাল করে ব্যবহার করার চেষ্টা করবে এটা হচ্ছে কেয়ামতের একটি আলামত এবং এই যে যে ব্যান্ড কমিউনিটি বিটিএস এ সাউথ কোরিয়ান এই 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 যে আমরা টেনেজারদের যে ব্যান্ড দলের কথা বলছি এটা পরিপূর্ণভাবে একটা কেয়ামতের একটা আলামত দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে তাঁদের যেই কার্যকলাপগুলো এই কার্যকলাপগুলোর সাথে শরীয়তের কি সংঘর্ষ আছে বা শরীয়ার সাথে কতটা সাংঘর্ষিক আমরা একটি একটি করে বলতে চাই প্রথমত এখানে বিষয়টি হলো যে তারা যে গান বাধ্য করে এর সাথে পরিপূর্ণভাবে এর মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এভাবে ব্যবহার করে ইসলাম একেবারে হারাম করে দিয়েছে দু নম্বর বিষয় হচ্ছে যে তাদের যে শব্দ চয়ন তাদের যে কথা যা তারা এই গানের মধ্যে তারা বলে থাকে এগুলো পরিপূর্ণভাবে মানুষকে মানুষের অশ্লীলতা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া এটারই একটি প্রবণতা এবং তাদের অঙ্গভঙ্গিগুলো যা আমরা দেখতে পাই তাদের যে শারীরিক মুভমেন্ট অথবা তাদের যে ড্যান্স যেভাবে তারা করে এর মাধ্যমে কিন্তু কিন্তু পরিপূর্ণভাবে মানুষের মধ্যে এক ধরনের অনৈতিকতা অশ্লীলতা এর উস্কানি দেয়া হয় ফলে যা কিছু আদাল আদালি কাফা আইলিহি আদালু আল শরি কাফা আইলিহি এ কোন একটি জিনিসের প্রতি কেউ যদি উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে পথ দেখায় তাইলে এই ব্যক্তি যে যারা যত লোক এই কাজগুলো করবে তাদের সমান অপরাধী এ ব্যক্তি হবে এখানে আমরা দেখতে পাই যে এখানে মানসান্না ফিল ইসলামে সুননাতান আতান এটা একটি খারাপের প্রচলন এখানে করা হচ্ছে আর মোকাদ্দ জেনা জেনা এটি হচ্ছে ইসলাম একটা মৌলিক পরিভাষা সামথিং হুইচ ইজ কন্ডিউসিভ টি হারাম ইজ অলসো হারাম যেটা মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে সেটি হারাম অথবা এটি কিন্তু খারাপ কাজে উদ্বুদ্ধ করছে অনুপ্রাণিত করছে এই এখানে এই একটি বিষয় আছে চতুর্থ যে বিষয়টি তা হল যে এরা যেভাবে জামা কাপড় ড্রেস পরে এটা رسول الله صلى الله عليه وسلم نسأل الله سبحانه وتعالى المترجلات من النساء এবং যেই যেই পুরুষরা নারীদের বেশ ধরে এবং যে নারীরা পুরুষদের বেশ ধরে এদেরকে আল্লা সুহানুয়া লানত করেছেন রাসুল ইসলাম বলেছেন ফলে এরা কিন্তু ছেলে কিন্তু এরা নারীদের বেশ ধরে নারীদের মতো করে তারা বিভিন্ন ধরনের অর্নামেন্টস তারা পড়ে তাদের চুলের কাটিং অথবা তাদের যে তাদের যে জামা কাপড় ইত্যকার অথবা তাদের নাকে কান ইত্যকার বিষিন বিষয়গুলো তারা ব্যবহার করে এর মাধ্যমে তারা নারীদের মতো করে তারা নিজের অঙ্গ ¿Qué? ভঙ্গি করে নিজের সাজসজ্জা করে যেটা পরিপূর্ণ হবে ইসলামের বিধান মতো পরিপূর্ণ হবে এটি হারাম ফলে এই যে কাজগুলো এবং সর্বশেষ যে বিষয়টি তাহলে যে এদের মিউজিকের কারণে অথবা এদের গানের ইত্যকারের কারণে যখন আপনি এদের ফ্যান ফলোয়ার হবেন অথবা এগুলো শুনবেন তখন আল্লাহ সব হান হয় তালা আপনার অন্তর থেকে আল্লাহর ভালোবাসা তার দিনের ভালোবাসা এবং আল্লাহর কিতাবের ভালোবাসা এগুলো আল্লাহ তালা উইথড্র করে নেবেন এটি হচ্ছে একজন ব্যক্তির জন্য পানিশমেন্ট ফবাইলুল্লিল কাসিয়াতি কলু ভোমিন দিকিল্লা যে অন্তর থেকে আল্লাহ জিকির তুলে নেওয়া হয় সেই অন্তরের উপর আল্লা সভান হুয়া তালার পক্ষ থেকে আজাব গজব নাজিল হয় এবং সেই কারণে সেটি প্রচন্ড কঠিন হয়ে যায় ফওয়াইল্ল কসিয় কুলু মুহমেন দিক্লা আর এটি এক্সপেরিয়েন্স থেকেই আমাদের সাথে লোকেরা শেয়ার করে যারা গান বা দৈত্যকার প্রতি যারা আসক্ত হয় তাদের অন্তরে কিন্তু আল্লা সুতার ভালোবাসা দিনের প্রতি আগ্রহ কোরআনের প্রতি মমত্ব ভালোবাসা এগুলো কোনোটাই থাকে না কারণ প্রচণ্ড নেগেটিভ এবং নিষিদ্ধ একটি জায়গায় মহান আল্লা সু ভাহানুয়াত আল্লাহ আল্লাহর পবিত্র নাম আল্লাহর পবিত্র কালাম সেখানে থাকে তে পারে না সেই জন্য এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ যারা ইয়াং জেনারেশন আপনারা আছেন আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকেন আপনার আইডেন্টি যদি ইসলামিক আইডেন্টি হয়ে থাকে আপনি যদি মুসলিম পরিবারে বড় হয়ে থাকেন এবং আপনি যদি দিনকে ইসলামকে যদি আপনার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেন তাহলে এটা আপনার জন্য নিষিদ্ধ এটার সাথে কোনো অবস্থায় আপনার কোনো অ্যাসোসিয়েশন এর সাথে কোনো ধরনের রিলেশন কোনো ধরনের এদের ফ্যান ফলোয়ারশিপ ইত্যাদি কোনোটাই গ্রহণ করা আপনার জন্য জায়েজ নিয়ে এটা পরিপূর্ণভাবে হারা কারণ আপনি যখন তার কোনো একটা আপনি যখন তার কোনো একটা শো দেখবেন অথবা তার কোনো ভিডিও দেখবেন সেটা কোনো সোশ্যাল মিডিয়াতে তখন আপনার ফ্রেন্ডস যারা আছে আপনার সোশ্যাল মিডিয়াতে এদের কাছে কিন্তু এটা সাজেশান আকারে যাবে ফলে আপনি যখন এটা ক্লিক করবেন আপনি যখন এটাকে ভিডিওটা ওয়াচ করবেন তখন আপনার ফ্রেন্ডদের কাছে এটা সাজেস্টেড আকারে দেখানো হবে আপনাকেও এটা সোশ্যাল মিডিয়ার অ্যালগো অ্যালগোরিদম আকারে আপনার কাছে কিন্তু এগুলো বারবার আসতে থাকবে ফলে আপনি কিন্তু একটা খারাপ কাজের প্রচলন করলেন এবং অন্যদেরকে এই কাজে উদ্বুদ্ধ করা অন্যের কাছে এটাকে সাজেশন আকারে প্রচার করার ব্যবস্থাটা কিন্তু আপনি করে দিলেন আর মুসলিমদেরকে বলছি যারা আমাদের এই এই দেশে যেখানে নব্বই ভাগ মানুষ মুসলিম বলে দাবি করে থাকে সেই জায়গায় আপনারা যারা তাদেরকে ইনভাইট করছেন আপনাকে ইসলামিক আইডেন্টি নাই আপনি কি মুসলিম না আপনাকে কেবলমাত্র দুনিয়া সর্বস্ব জীবন যারা স্পন্সর করছে যারা টাকা দিচ্ছে তাদের কি ইসলামিক আইডেন্টি নাই তারা কি আল্লাহর কাছে দাঁড়ানোর কোনো ভয় তাদের মধ্যে নাই আল্লাহ সহলা তাকে আপনাকে অর্থ দিয়েছেন বলে আল্লাহ ধান হওয়া তালার অবাধ্যতায় এবং সরিয়া বিরোধিতায় নগ্নতায় অশ্লীলতায় এগুলোকে আপনি ব্যবহার করবেন আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে না আপনার চেয়ে অনেক বেশি প্রভাবশালী অর্থবিত্তশালীরা তারা কি মারা যায়নি তাদের অবস্থা একবার গিয়ে দেখুন তো তাদের কবরের পাশে গিয়ে একবার দেখুন যে তাদের কবর থেকে কিসের গুঞ্জন শোনা যায় অথবা একবার দেখুন না সেই কবর থেকে সে সেই কবরে আসলে যে ব্যক্তিটি শুয়ে আছেন সেই ব্যক্তি পৃথিবীতে কীভাবে শরিত হচ্ছেন আর আলটিমেটলি আপনার প্রত্যেকটা কাজের জন্য তো আল্লাহর কাছে জবাব করতে হবে তখন আল্লা কাছে আপনি কীভাবে দাঁড়াবেন সেই আমি বলবো আপনাদের সবাইকে যে আপনারা অনুগ্রহ করে এগুলোর সাথে কোনো ধরনের সাবস্ক্রিপশন আপনারা রাখবেন না এগুলো থেকে আপনাদের নিজেকে ডিজ অ্যাসোসিয়েটেড আপনারা রাখুন প্লিজ আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে যে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি খুবই দুর্ভাগ্যজনকভাবে সন্তানের হাতে ছেলের হাতে মা খুন অথবা মেয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে এবং মায়ের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ জানাচ্ছে যে মা কোনো ছেলের কাছে একটা নির্ধারিত মহারানা বা টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে তাকে বিয়ে দিতে চাচ্ছে তিন লক্ষ টাকা দেবে মাকে তারপরে বিয়ে দিতে চাচ্ছে এই জন্য মেয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে অথবা মেয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে তারপরে বাবার বিরুদ্ধে সে অশ্লীলতার অভিযোগ এনেছে ইত্যকার ঘটনা পত্রিকা অথবা সোশ্যাল মিডিয়া আপনি খুললেই দেখতে পাবেন অথবা বিভিন্ন জায়গায় এগুলো এখন এতটা ব্যাপক আকারে এগুলো আমরা দেখতে পাই এবং শুনতে পাই যে আমরা প্রচন্ড আতঙ্কিত আশঙ্কিত এবং আমাদের আমাদের আসলে ঘরমাক্ত হয়ে যাচ্ছে আমরা প্রতি মুহূর্তে এগুলোকে শুনে এবং এগুলো নিয়ে আমরা চিন্তা করি আপনাদেরকে যারা শুনছেন আমি অনুরোধ করছি আপনাদেরকে প্লিজ আপনাদের নিজেকে বাঁচান আপনাদের পরিবারগুলোকে বাঁচান আপনাদের নিজেকে রক্ষা করুন এই সন্তানদের দিকে যাদের দিকে আপনার দেখছেন তাকাচ্ছেন এদেরকে দেখতে পাবেন যেন এরা নিষিদ্ধ যেই 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 ড্রাগস আছে অথবা অ্যালকোহল আছে এগুলোকে তারা আসক্ত এদের প্রত্যেককে দেখতেই দেখা যায় তাদের আচরণ তাদের উচ্চারণ তাদের কথাবার্তা তাদের অঙ্গভঙ্গি এবং তাদের চালচলন প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমরা দেখতে পাই এরা খুবই অশ্লীল জীবনযাপন করতে এরা অভ্যস্ত হয়ে গিয়েছে এদের মা অথবা এদের বাবা অথবা এদের পরিবারের কোনো সদস্য যখন এই অশ্লীলতা তাদেরকে বাধা দেয় তখন তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে তারা সামান্যতম কুণ্ঠিত হয় না আপন মা যে মা তাকে জন্ম দিয়েছে তাকে তা দশ মাসের মতো তাকে পেটে ধারণ করেছে তাকে কষ্ট করে জন্ম দিয়েছে তাকে দুধ পান করিয়েছে যে বাবা তাকে লালন পান করার জন্য দিনরাত রাত ছুটেছে বেরিয়েছে যে মা তাকে বড় করেছে এবং যাদের জীবন তারা এই এই সন্তানদেরকে বড় করার জন্যে মানুষ করার জন্যে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ব্যয় করে দিয়েছে এই মানুষদের বিরুদ্ধে পিতামাতার বিরুদ্ধেরা দাঁড়ায় মিডিয়াতে পিতামাতার বিরুদ্ধে তারা অভিযোগ তোলে মিথ্যা অভিযোগ তোলে এবং তাদেরকে দেখতে দেখা যায় এরা আসক্ত এরা অ্যাডিক্টেড এই জায়গা থেকে কি আপনার নিজেকে আপনাদের রক্ষা করতে হবে না সন্তানদের কি রক্ষা করতে হবে না কেউ কি কখনো ভাবতে পারে যে সন্তান পিতামাতাকে হত্যা করবে পিতামাতার বিরুদ্ধে অভিযোগ আনবে এরা কখনো ভাবা যায় কিন্তু এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটছে আপনাদের স্ত্রীরা আপনাদের অথবা স্বামীরা তারা পরকিয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে তারা অন্যের সাথে অবৈধ সম্পর্ক তারা তৈরি করছে এগুলো নৈমিত্তিক ঘটনা এটা অহরহ ঘটছে কেন এগুলো ঘটছে জানেন আমরা আল্লা সুহানুয় তালাকে ভুলে গিয়েছি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে মহান আল্লা সুহানুয় তালা আমাদের পারিবারিক শান্তি আল্লা সুহানুয়া তালা দূর করে দিয়েছেন আমাদের পারিবারিক পরিবারকে অশান্ত আল্লা সুহানুয়াতালা করে দিয়েছেন আর আল্লা সুহানুয়া তাল্লার স্মরণ যদি কোনো পরিবারে হয় তাহলে সেই পরিবারে আল্লাহ ভাহানুয় তালার প্রশান্তি নাজিল করেন সেই বিখ্যাত হাজিজগুলো আপনারা জানেন না যেখানে আল্লাহ ভান ও তারা স্মরণ হয় সেখানে প্রশান্তি নাজিল হয় ফেরেস্তারা চারিদিক থেকে ঘিরে রাখে শয়তান সেখান থেকে দূর হয়ে যায় কল্যাণ ভরপুর হয়ে যায় অকল্যাণ থেকে অকল্যাণ সেখান থেকে দূর হয়ে যায় এবং পরিবারের সকল সদস্যরা মিলে যেন সেখানে থাকতে পারে এরকম প্রশস্ততা মহান আল্লাহ স্ভাহ তালা তৈরি করে দেন আপনাদের ঘর বাড়িগুলোতে কি আল্লাহর কালাম উচ্চারিত হয় আল্লাহর বাণী উচ্চারিত হয় আল্লাহকে নিয়ে আপনারা কতক্ষণ ভাবেন আল্লা সাহানুমাত আল্লাহ ভাহানুমাতালে তিনি বলেছেন এরা আল্লাহকে বলে গিয়েছে আল্লাহ আল্লা স্ভাহু মাতাল তাদেরকে বলে গিয়েছেন এবং আল্লাহ তালা তাদের নিজদেরকে তাদেরকে ভুলিয়ে দিয়েছেন ফলশ্রুতে আপনি মানুষদের অবস্থা দেখবেন যে অধিকাংশ লোকই তারা মনে হচ্ছে যেন তারা যেন পাগল হয়ে গিয়েছে তারা কিছু কৃষির পেছনে তারা ঢুক তারা ঘুরছে তারা দৌড়াচ্ছে তারা জানে না উম্মাদের মতো তারা প্রত্যেকটি মুহূর্তে তারা কেবলমাত্র ছুটছে কেবলমাত্র দৌড়াচ্ছে কারণ হচ্ছে আল্লাহ সভালকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ এদের নিজেদেরকে আত্মভোলা করে দিয়েছেন আল্লাহ সভানুয়াতালকে স্মরণ করুন আপনাদের বাসাবাড়িতে আল্লাহর জন্য স্থান রাখুন প্লিজ যিনি আপনাকে বাসা বাড়ি প্রদান করেছেন যে মহান রব আপনাকে বাঁচিয়ে রেখেছেন যে মহান রব আপনাকে সৃষ্টি করেছেন তাকে জীবন থেকে মাইনাস করে দেবেন না আপনাদের ঘরের আপনাদের সময়ের একটা নির্ধারিত সময় আল্লাহর জন্য বরাদ্দ রাখুন দুই নম্বর যে বিষয়টি তাহলে যে আপনাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিন প্লিজ সন্তানদেরকে দিন শিক্ষা দেন এই যতগুলো সন্তানের কথা আপনারা যাদের কথাই দেখবেন চারিদিকে তারা পিতামাতার বিরুদ্ধে গিয়েছে পিতামাতাকে হত্যা করেছে তারা ঘর থেকে বের হয়ে গেছে অন্য কোনো ছেলে অথবা মেয়ের সাথে তারা পালিয়েছে যতগুলোর ঘটনা দেখবেন একটা ঘটনা দেখে পাবেন এদের মধ্যে দিন নাই পিতা মাতা তাদেরকে দিন শেখায় না এই জন্য পিতা মাতা যারা আছেন আপনাদেরকে কিন্তু দায় নিতে হবে কারণ এই সন্তানগুলো কখনোই এরা পাপি হিসেবে জন্ম নেয়নি এরা কিন্তু এইরকম অশ্লীল চরিত্রের তো জন্ম নিয়ে এরা তো নিষ্পাপাকের জন্ম নিয়েছিল ফলে এদেরকে কে পাপি বানালো এদেরকে চরিত্রহীন কে বানালো এদেরকে অ্যাডিক্টেড কে বানালো এদেরকে আসক্ত এই যে মাদক দ্রব্য আসক্ত মাদক আসক্ত কে বানালো নিশ্চয়ই আপনাদের এখানে বিশাল দায় আছে এবং দায়িত্ব আছে আপনারা তো কেবল দুনিয়ার পেছনে ছুটেছেন এবং এদেরকে নিয়ে কেবল চিন্তা করেছেন দুনিয়া কি প্রতিষ্ঠিত হবে দেখেন না প্রতিষ্ঠিত হয়ে এখন তারা আপনাদেরকে ছুঁড়ে ফেলছে আপনাদের বিরুদ্ধে তারা যাচ্ছে আপনাদেরকে বলে গিয়েছে আপনাদেরকে হত্যা করছে আপনাদেরকে লুণ্ঠন করছে এবং আপনাদের বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ চলছে আপনাদের সম্মান তারা হানি করছে দেখতে পান না আমি দেখতে পাচ্ছি পিতারা আত্মহত্যা করছে স্বামী আত্মহত্যা করছে স্ত্রী আত্মহত্যা করছে সন্তানরা আত্মহত্যা করছে একটাই মাত্র কারণ কারণ আল্লাহকে মাইনাস করে দিয়েছেন আল্লাহকে আপনাদের জীবনের প্রায়োরিটি বানান নেই আল্লাহকে আপনাদের জীবনের প্রায়োরিটি বানান আল্লাহ সব হানুম সকল ধরনের প্রোটেকশন আপনাদেরকে প্রদান করবেন আল্লাহ রাসুল যে সুন্না আছে শূন্য মোতাবেক আপনাদের জীবনগুলো চালান শূন্য মোতাবেক প্রত্যেকটি কাজ করুন আপনাদের সকাল শুরু করুন সূন্না দিয়ে রাত্রি শুরু করুন রাত্রে শেষ করুন সুন্না দিয়ে দিনের বেলা শূন্য আদায় করুন ঘরে ঢুকুন সুন্নার মাধ্যমে ঘর থেকে বের হন শূন্যার মাধ্যমে জামা কাপড় পরুন সুন্নার মাধ্যমে আপনার যখন আপনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক যখন রিলেশন তৈরি করবেন তখন সুন্নার মাধ্যমে এগুলো করুন তাইলে আপনারা নেক্সট সন্তান পাবেন দিনদার সন্তান পাবেন এদিকে দিনের কথা বলুন ওদেরকে দিন শেখান প্লিজ দিন না শেখালে ওরা শয়তানের আনুগত্য করবে শয়তানের চেলা চামন্ডা ওরা পরিণত হবে এবং আপনাদেরকে ওরা ছড়ে মারবে দ্বিতীয়ত কথা তৃতীয়ত হচ্ছে আপনাদের ঘর বাড়িগুলোতে থেকে অশ্লীলতাকে ন করে দিন আপনাদের ঘর বাড়িগুলোতে যেগুলোতে আপনার নিজেরাই অশ্লীলতা আপনারা যদি অশ্লীল সিনেমা নাটক গান বাদ্য ইত্যাদিতে যদি আপনারা নিজেদেরকে বুধ করে রাখেন তাহলে আপনাদের সন্তান এমন হবে না কেন আপনাদের সন্তান তো আপনাদের অবাধ্য হবেই এটা আল্লাহ সুহানুয়া তো আলার পক্ষ থেকে দুনিয়ার পানিশমেন্ট আর আখাতের পানিশমেন্ট তো রয়েছেই এবং এই জন্যে দেখবেন যে সকল ব্যক্তিরা আল্লাহর অবাধ্য হয়েছে তারা অশ্লীলতায় গা ভাসিয়ে দিয়েছে তাদের সন্তানদের মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ তাল্লাহ তাদেরকে না অপমানিত করবেন লাঞ্ছিত করবেন আপনারা চোখ খুললেই কেবলমাত্র দেখতে পাবেন যদি একটু চোখ খুলে দেখেন আর আল্লা সাহানুয় তালার যারা বাধ্য আল্লাহ সব তালা তাদের সন্তানদেরকে তাদের বাধ্য করে দেন তাদের অনুগত করে দেন এবং সন্তানদেরকে তাদের নয়নের মনি তাদের চক্ষু শীতলকারী বানিয়ে দেন আল্লাহনু তালা বলেছেন রব্বানা হাবলান আজয়াজিনা ওজুর রিয়া কোরত আয়ুন ওয়া আল্লা মুত্তাকিনা ইমামা দ্বিতীয় এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়গুলো আপনি করেন একজন ভাই প্রশ্ন করেছেন যে যুবতী নারীদেরকে সালাম দেয়া যায়জ কি দেখুন সোভায়ন আল্লাহ সালাম দেওয়া তো খুবই উত্তম কাজ খুবই কল্যাণকর কাজ কিন্তু আপনি যুবতী নারী অথবা কোনো কোনো এমন নারী যিনি আজ এমন কোনো নারীকে কি আপনি সালাম দিতে পারবেন কি না প্রথমত হচ্ছে এই জাতীয় সালাম দেয়া এটা জমুর ওলামায় ক্যারামের মধ্যে মাকরু যদি এই সালামের মধ্যে কোনো ফেতনার সম্ভাবনা থাকে যে আপনি সালাম দিলেন তিনি আপনার দিকে তাকাবেন আপনি তার দিকে তাকাবেন এর মধ্যে চোখের একটু আদান প্রদান হবে কথাবার্তা হবে ইত্যকারের মাধ্যমে আপনাদের এই যে চোখের এই অথবা চোখের চাওয়া চাই এরকম কিছু তৈরি হবে ফলশ্রুতিতে ফেতনার যদি আশঙ্কা থাকে তাহলে এই জাতীয় সালাম দেয়া মাকরু অধিকাংশ ওলামায় ক্যারামের মধ্যে আর মনে রাখতে হবে যে মাকরু মানে হচ্ছে মাকরু এ তাহারিমি অর্থাৎ অনেকটা হারামের কাছাকাছি আর ইমাম শাহি রহিমা তো বলছেন এটা হারাম ইমাম শাহিউ রহমুল্লাহ বলেছেন এটা হারাম যদি সেখানে ফেতনার সম্ভাবনা থাকে অতএব যারা আপনারা আছেন শুনছেন ইয়াং জেনারেশন যারা শুনছো তোমরা তোমাদেরকে বলবো যে এটা তোমাদের করার দরকার নেই সালাম দেওয়ার বহু জায়গা আছে সে নারীকেই এরকম কোনো একজন সুন্দরী নারী তুমি দেখেছো অথবা কোনো যুবতী নারী দেখেছো তাকে তোমার সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার সালাম দেওয়ার আরও বহু জায়গা আছে কিন্তু যদি এমন হন যে অনেক নারীরা সেখানে আছেন এবং এক নম্বর কথা দুই নম্বর কথা তার হেজাবি অবস্থায় সেখানে আছেন অনেকেই সেখানে আছেন একজন নন আবার তিনি যদি বৃদ্ধা হন এমন আজুজ যেটাকে বলা হয় কোরআন বা সুন্নার ভাষায় এরকম যদি কোনো নারী হয় তাহলে তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা ওলাম একরমের অধিকাংশের মতে তাদেরকে সালাম দেওয়া যায় যাবে যদি সেখানে অনেক হয় যেমন আসমাবিন তিয়াজিদের তালন তিনি বলছেন মার রবিনা রসুল্লাহি সাল আলী আসসালাম ফসল্লামা আলাইনা রসুল ইসলাম আমরা একদল নারী এক জায়গায় ছিলাম আমাদের পাশিদি যা ছিলেন তিনি আমাদেরকে সালাম প্রদান করলেন কারণ একজন না তো অনেকেই এখানে ফেতনার আশঙ্কা কম আর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা তো নাই আর তিনি তো সব তার তিনি তো শরীয়ত প্রণেতা অতএব তার বিষয়টি এখানে আলাদা সেজন্য যদি এখানে ফেতনার কোনো সম্ভাবনা না থাকে তাহলে আপনি এবং দুই নম্বর বিষয় হচ্ছে যদি একটা জমায়াত হয় অনেক নারী সেখানে আর তিন নম্বর হচ্ছে তিনি যদি আজুজ অর্থাৎ বৃদ্ধা নারী হন যেমন সাহাল এবং সাহদর রদিয়াল্লাহ তাল আনহু তিনি বলছেন আমরা জমা বাড়া খুবই আনন্দিত হতাম কারণ কি কারণ হচ্ছে একজন বৃদ্ধা নারী তিনি আমাদের জন্য রান্না রান্নাবান্না করতেন আমরা জমা নামাজের পর তার সেখানে যেতাম তাকে সালাম প্রদান করতাম বুকের হাদিস এরপরে তিনি আমাদেরকে খাদ্য প্রদান করতেন জুমার দিনটা আমাদের জন্য একটা স্পেশাল দিন ছিল কারণ আমরা একটু ভালো খেতে পারতাম সেই দিন সুবাহ এই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারি যদি বৃদ্ধা হন তাহলে তাদেরকে সালাম দেয়া ইনশাআল্লাহ জায়দ আছে একজন প্রশ্ন করেছেন যে অ্যাফেয়ার অথবা প্রেম ইত্যাদি করা যায় আছে কিনা সো ভাহান আল্লাহ আমাদের মুসলিম যুবকদের কাছ থেকে বা যুবতীদের কাছ থেকে এমন প্রশ্ন আমাদেরকে শুনতে হয় লা হউলাওয়ালাহ কুয়াতে ইল্লা বিল্লাহ আচ্ছা যেইটাকে মহান আল্লাহন হুয়াতাল হারাম করেছেন কোরআনের স্পষ্ট কথা সেই স্পষ্ট কথা কোরআনের স্পষ্ট বক্তব্য যেটা আল্লা সুহান বলেছেন গয়রা মুসাফে হিনা ওালা আখদান অর্থাৎ কাউকে পরকীয়ায় অথবা কাউকে এমনিতে প্রণয়ে প্রেমে ইত্যাদিতে গ্রহণ করার উদ্দেশ্যে কোনো রিলেশন করা যায় না এই কথাগুলো আল্লাহ সুফ ও স্পষ্ট করে বলেছেন ফলশ্রুতিতে যেখানে কোরআন এবং শোনার স্পষ্ট বক্তব্য আছে সেখানে এটি করার তো কোনো সুযোগই নেই এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে এটি একটি প্রবণতা তৈরি হয়েছে যে তাদের একজন এক সাথে অ্যাফেয়ার থাকতে হবে একজন দুইজন তিনজন পাঁচজন দশজনের সাথে তারা অ্যাফেয়ার করে করে বেড়াবে অ্যাফেয়ার নাই তার বয়ফ্রেন্ড নাই তার গার্লফ্রেন্ড নাই এরা তো সে তার জীবন হিসেবে ভাবতেই পারে না এবং যাদের নাই তাদেরকে তারা বিভিন্নভাবে তারা তারা সেখানে তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করে থাকে তারা এদেরকে বিভিন্নভাবে অপমানিত বা লাঞ্ছিত করে থাকে সোফানল্লাহ এটা কোনো মুসলিমের ক্যারেক্টার নয় একজন মুসলিম যেটাকে অ্যাফেয়ার আমরা বলি এটাকে একজন মুসলিমের জীবনে ন করে দিতে হয় একজন মুসলিম এই জাতীয় রিলেশনের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না মানে এই জাতীয় রিলেশন একজন মুসলিম তৈরি করতে পারে না কারণ এটি হারাম পরিপূর্ণভাবে হারাম পরিপূর্ণভাবে হারাম অনেকগুলো কারণে হারাম একটি কারণ হচ্ছে যে এর মাধ্যমে অশ্লীল কথাবার্তা আদান প্রদান হওয়ার সম্ভাবনা আছে আর আল্লাহ সব হান হুয়া বলেছেন ওয়ালা তাকরাবুল ফওয়া হেসা মা জহারা মিনহা ওয়ালা অমা বাতান ইন্দিন ইউ হিব্বুন আন্তশি আন্তশি আল ফা হেসা তুফিল্লিন আমানু আলহম আদাবুন আলী মুনফিদ্দুনিয়া ওয়াল আখেরা যারা এই অশ্লীলতায় গা ভাসিয়ে দেয় অশ্লীলতায় বুধ হয়ে থাকে অশীলতাকে তারা ছড়িয়ে দেয় সমাজে দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য ব্যবস্থা রয়েছে অতএব এটি আপনি করতে পারবেন না দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি বলবেন যে তাদেরকে দিনের জন্য দাওয়াত দেবেন এবং এর মাধ্যমে আপনারা বিভিন্ন চ্যাটিং করছেন তাদের সাথে মেসেজিং করছেন ইমেইলিং করছেন ইত্যকর করছেন এটাও পরিপূর্ণভাবে হারাম কারণ এগুলো শয়তানের ট্র্যাপ এই শয়তান এই ট্র্যাপের মাধ্যমে একজন ব্যক্তিকে অশ্লীলতায় ধাব ধাবিত করে তৃতীয়ত হচ্ছে এর মাধ্যমে একজন তাদের ছবি বা ইত্যকার আদান প্রদান করে থাকে হতে পারে এমনও ঘটনা ঘটে যে একজন আরেকজনের শরীরের হাত স্পর্শ করছে অথবা অথবা তার সাথে ঘেঁষে ঘেঁষে করে বসছে এবং কোথাও তার সাথে ঘুরতে যাচ্ছে যেটা এটা হবে একজন ব্যক্তির জন্য হারাম রাসুল উল্লা সাল আলী বলেছেন কোনো একজন পুরুষ কোনো একজন আজনবী নারী যাকে বিয়ে করে তার জন্য জায়েজ এমন কোন ব্যক্তির নারীর দিকে তাকানো যদি সে সত্যিকারতে শাহওয়াতের দৃষ্টি তাকায় তাহলে সুব্বাফি আইনিহি আল্লামাল কেয়ামা কেয়ামত দিন তার চোখের মধ্যে গরম শিখ ঢুকিয়ে দেওয়া হবে এটিকে আপনার কাছে খুব সহজ মনে হয় আল্লাহ সুহানু হাতা আমাদেরকে এই জাতীয় অশ্লীলতাকে রক্ষা করুন কারণ এই অশ্লীলতা যখন আপনি এর মধ্যে যখন আপনি জড়িত হয়ে যাবেন তখন আল্লাহ সুহানুয়াতালা আপনার জন্যে এরকম একজন অশ্লীলের ব্যবস্থা করে রাখবেন আল্লাহ সুহানুয়া তালা আমাদেরকে রক্ষা করুন একজন প্রশ্ন করেছেন যে আল্লাহানুয়াত আল্লাহ তো নারী পুরুষদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তাহলে যারা মারা যাচ্ছে অথবা বিবাহ করেনি তাদের জোড়ার অবস্থা কী হবে সোহান আল্লাহ আল্লাহনুয় আল্লাহ কোরআনে যেখানে বলেছেন ওমিন কুল্লি সইন প্রত্যেকটি জিনিস আমি জোড়ায় জোড়ার সৃষ্টি করেছি আল্লা সব কথা বলেনি যে প্রত্যেক পুরুষের জন্য আমি জোড়ায় জোড়ায় নারী অথবা প্রত্যেক নারীর জনে জোড়ায় পুরুষ সৃষ্টি করেছি আল্লাহনুয়ের কথা কথাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সব বলেছেন প্রত্যেকটি জিনিস আমি জোয়ার জোয়ার সৃষ্টি করেছে এই জোয়ার জোয়ার সৃষ্টির মানে কি যেমন তিনি পুরুষ সৃষ্টি করেছেন বিপরীতে নারী তিনি মন্দ সৃষ্টি করেছেন বিপরীতে ভালো তিনি অন্ধকার সৃষ্টি করেছেন বিপরীতে আলো তিনি ভালো সৃষ্টি করেছেন বিপরীতে মন্দ তিনি জান্নাত সৃষ্টি করেছেন বিপরীতে জাহান্নাম তিনি দুনিয়া সৃষ্টি করেছেন বিপরীতে আখেরাত তিনি 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 অক্সিজেন সৃষ্টি করেছেন বিপরীতে মানে তিনি্বন ডাইঅক্সাইড তিনি সৃষ্টি করেছেন তিনি এই যে আপনি বিভিন্ন জিনিস আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা জিনিসের বিপরীতে আল্লা ভাউনত পজিটিভের বিপরীতে একটা নেগেটিভ তিনি সৃষ্টি করেছেন এটাকে বলা হয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করা অতএব এই জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা একটা এখানে বলা হয়েছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে জোড়ায় জোড়ায় তো আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক পুরুষের জন্য নারী প্রত্যেক নারীর জন্য পুরুষ হতে পারে যে কেউ বিয়ে করেনি কিন্তু তিনি তো জান্নাতে যখন যাবেন তখন সেখানে তার আয়োজন থাকবে ইনশাআল্লাহ যদি তিনি জান্নাতে যান তাহলে সেখানে তার আয়োজন থাকবে অতএব তিনি তার জীবনটাকে এভাবে তৈরি করবেন যেন তিনি সেভাবেই তার যেন জানাতে তিনি যেতে পারেন সাল্লাহ পুরুষ এবং নারীর জন্যে সেখানে তার পার্টনার হিসেবে আল্লাহ সুফ ভায়নু সেখানে ব্যবস্থা করে রেখেছেন তার জন্য তৃতীয়ত বিষয় হচ্ছে যে সকল ব্যক্তিরা তারা বিয়ে করবে না অথবা মারা যাবে বিয়ের আগে এদের ব্যাপারে তো আল্লাহ হায়নু হাত তালা জানেনি অতএব যাদেরকে জোড়ায় জোড়ায় যদি মানুষের কথা আপনি বলেন জোড়ায় জোয়ারের সৃষ্টি মানে হচ্ছে যাদের বিয়ে হবে তাদের জন্য আল্লাহ তালা জোড়ায় জোড়ার সৃষ্টি করেছেন আর যাদের বিয়ে হবে না সেটা তো মহান আল্লাহ সুফ ভায়ানুতালা জানেন এবং তারা যদি দিনদার ভাবে তাদের যাপন করে দে উইল গেট ইনশাল্লাহ দেয়ার মেড ইন দা আখেরা ইন দ্য প্যারাডাইজ অফ আল্লাহ আল্লাহ হানুয়ার জানাতে অবশ্যই তাদের জন্য সেই ব্যবস্থা মহান আল্লাহ হানুয়াল করে রেখেছেন আল্লাহ হানুয়াতাল আমাদেরকে দিন বোঝার তফিক দান করুন একজন বলেছেন যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় যাচ্ছে কিনা সব হান আল্লাহ আপনি তো তাই বিক্রি করতে পারেন যেটার মালিক আপনি আচ্ছা শরীরের কোন অঙ্গের মালিক আপনি কোনটি আপনি নিজে আর্ন করেছেন নিজে ইনকাম করেছেন নিজে অর্জন করেছেন বা নিজে উপার্জন করেছেন কোনোটাই তো আপনি নিজে অর্জন করেননি উপার্জন করেননি এবং কোনোটারই বেড়ে ওঠার পেছনে আপনার নিজস্ব কোনো অবদান নাই বা সৃষ্টির পেছনে আপনার কোনো অবদান নাই তাহলে যেটার মালিক আপনি নিজে নন যেটার মালিক মহান আল্লাহ সব হানুয়ালা তা আপনি কীভাবে বিক্রি করেন তা আপনি বিক্রি করবেন কীভাবে যেমন আপনি বাতাসকে বিক্রি করবেন আপনি কি আলো লাইট বিক্রি করবেন সেটি তো মহান আল্লা সুহানুতার প্রপার্টি তো আপনি বিক্রি করতে পারেন না সেই জন্যে আমরা যেটি মহান আল্লাহ সুফ হাহানুমাত দেয়া সম্পদ এটা আপনি বিক্রি করতে পারবেন না আপনার শরীরের এই সম্পদ কেবলমাত্র মহান আল্লাহ সুফানু আলার মালিকানা দেন এবং এই জন্য তাঁর কাছেই কেবলমাত্র এগুলোকে আত্মসমর্পণ করাতে হয় এই জন্য এগুলো বিক্রি করা যায় নাই দু নম্বর বিষয় হচ্ছে যে মানুষ এমন একটা সম্মানিত আল্লাহ কাদ্রম না বানী আদমা আল্লা সুফ আলা বানি আদমকে সম্মানিত করেছেন একজন সম্মানিত ব্যক্তির তার অঙ্গ দেবেন তার মানে তিনি তাকে নাজেহাল করবেন অপমানিত করবেন লাঞ্ছিত করবেন এতটা না লাঞ্ছিত করতে করাকে মহান আলোসাহানুয়া তালা বা ইসলামী শরিয়া অনুমোদন করে না সেই জন্য আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারবেন না এমনকি লোকেরা তাদের কিডনি বিক্রি করতে পারবে না তাদের তাদের ব্লাড তারা বিক্রি করতে পারেন ইউ ক্যান ডোনেট ইউর ব্লাড ইউ ক্যান নট সেল ইউ ক্যান নট সেল আপনি ডোনেট করতে পারেন কিন্তু আপনি সেল করতে পারেন না কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি ধরুন এগুলো এমনিতেই ন্যাচারালি এগুলো এমনিতেই বড় হয় এবং এগুলো আপনার জন্য সেভাবে এগুলোকে কোনো কার্যকারিতা নাই আপনি আপনি এগুলোকে ইয়ে করতে পারবেন না যেগুলো ধরুন এমনিতে এগুলো আপনি ফেলে দিচ্ছেন এগুলোর কোনো প্রয়োজন নেই যেমন ধরুন আপনার চুল এমন যদি হয় যে চুল আপনার অনেক বড় হয়ে গেছে আপনি এগুলোকে কেটে ইয়ে করে দিচ্ছেন এগুলোকে আপনি বিক্রি করতে পারবেন কিনা না ও কামের কেউ কেউ বলেন যে কেউ চাইলে এগুলোকে বিক্রি করে দিতে পারে তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রশ্ন দ্বিতীয়ত প্রশ্ন হলো যে আপনি আপনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারবেন না কিন্তু ডোনেট করতে পারবেন কিনা আমরা বলেছি যেমন ব্লাড ডোনেট করতে পারবেন তার মানে একটা মূলনীতি এখানে আমরা বলছি মূলনীতিটা হলো মানুষের শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গ তার নিজের বেঁচে থাকার জন্য প্রচন্ড জরুরি এগুলোকে তিনি ডোনেট করতে পারবেন না যেমন তিনি তার তার দুটা কিডনিকে তিনি ডোনেট করতে পারবেন না তার হার্টকে তিনি ডোনেট করতে পারবেন না এটা তিনি ডোনেট করতে পারবেন না তার যেটা তার বেঁচে থাকার জন্য বা সুস্থভাবে বেঁচে থাকার জন্য জরুরি এটাকে তিনি বিক্রি করতে পারবেন দু নম্বর বিষয় হচ্ছে যেটা তার মধ্যে প্রকাশ্য যেটা তার মধ্যে প্রকাশ্য বিকৃতি তৈরি করে সেটাও তিনি ডোনেট করতে পারবেন না যেমন ধরুন তিনি হাত ডোনেট করে দিলেন তিনি চোখ ডোনেট করে দিলেন তার বিকৃতি তৈরি হলো অথবা তিনি তিনি ধরেন তার পা কেটে ডোনেট করে দিলেন এটা তিনি করতে পারবেন না কারণ অথবা তার আঙ্গুল তিনি কেটে ডোনেট করে দিলেন এটা তিনি করতে পারবেন না কারণ এটা একটা পরিপূর্ণ বিকৃতি তার মধ্যে তৈরি করে নিয়ে আসে অর্থাৎ মুসলিম মানুষকে তো আল্লা সু হানুয়া তালা লকদ হালকনাল ইমসান আফি আহসানি তাকবিম আমি মানুষকে সর্বোত্তম আকৃতি সৃষ্টি করেছে এই যে সর্বোত্তম আকৃতি এই কারণে মানুষ কোন অবস্থায় তার সর্বোত্তম আকৃতিকে ক্ষুণ্ণ করে বিপন্ন করে সে তার অঙ্গ প্রত্যঙ্গকে ডোনেট করতে পারে না কিন্তু যদি ডোনেট করার কারণে তার শরীরে কোনো বিকৃতি না আসে দ্বিতীয়ত হচ্ছে এটা মৃত্যুর আগে হোক মৃত্যুর পরে হোক যখনই হোক না কেন যদি তার কোনো বিকৃতি না আসে দ্বিতীয়ত হচ্ছে এইটি করার পর তার লাইফ যদি থ্রেটের মুখে না পড়ে তাহলে তিনি তার ডোনেট করতে পারবেন যেমন একটি কিডনি ডোনেট করা দুটো একটি থাকলেও তিনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ এটি ডোনেট করা যায় আছে ইনশাআল্লাহ তারপর আমাদের কাছে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো যে আমাদের জন্যে সত্যের মাপকাঠি কি সাহাবাই কারামগণ নাকি রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের আদর্শই আমাদের জন্য হবে সোহান উল্লাহ আল্লাহ সুবহান হুয়াত আলা তিনি রাসুল উল্লামকে আমাদের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছেন তা হল কি লকদ কান এলাকুম ফি রাসুল্লাহ ওসুতুল হাসানা তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ অতএব রাসুল্লাহ সাল আলী ওসালামই কেবলমাত্র একমাত্র একমাত্র সত্যের মাপ কাঠি কিন্তু সাবাইক আল্লাহ তালাহিন তারা কি আমাদের জন্য সত্যের মাপ কাঠি কিনা প্রথমত হচ্ছে এই ক্ষেত্রে আসহাবি কান্নম ইয়ারুল হক তারা কি সত্যের মাপ কাঠি কিনা মেয়ারুল হক কিনা এই বিষয়ে যে হাদিসের কথাগুলো আছে অধিকাংশ হাদিস এই ক্ষেত্রে দুর্বল ফলশ্রুতিতে ওই হাদিসের উপর ভিত্তি করে করে একমাত্র কেবলমাত্র সত্যের মাপকাঠি হিসেবে আপনি সাহাবাহিক রামদেরকে সকলকে আপনি এইভাবে আপনি ঢালাওভাবে আপনি বলতে পারবেন না তবে রাসুল উল্লাহ সাল আলী ওই কথাগুলো আমাদের সবার মনে রাখা দরকার রাসুল উল্লাহ সাল আলী আসলাম তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়াসহাবি আলাই কুম্বি সুন্নতি ও সুন্নাতিল খোলাফা আর রাশিন আল মাহাদিন আমি এবং আমার সাহাবিরে যে পথে আছে লা তস্তমি উম্মতি আল দলালা আমার উম্মা মানে হচ্ছে আমার জেনারেশন অর্থাৎ আমার সাহাবিরা এরা কখনোই পথভ্রষ্ট তার উপরে তারা ঐক্যমত কখনোই পোষণ করবে না ফলশ্রুতিতে যদি কালেকটিভলি সাবাই কারামের কথা আসে কালেকটিভলি সাহাবাই কারামের পথ তাহলে অবশ্যই এটা মেয়ারুল হক এর মধ্যে কোনো সন্দেহ না কালেকটিভলি সাহাবাই কারামদের সমন্বিত সম্মিলিত তাদের জন্য কোন পথ এবং পন্থার ব্যাপার হয় তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু সাহাবাই কামর দিয়ে আল্লাহ তালাম আজমাইনের কারো কোনো একটি বিষয়ে আলোচনায় আসতে পারে যে কোন একজন সাহাবীর এই বিষয়টি অথবা ওই বিষয়টি সেটি নিয়ে কেউ আলোচনা তুলতে পারে ডিট করতে পারে এবং সেগুলোকে নিয়ে কেউ যদি সত্য অথবা মিথ্যার কোনো দ্বন্দ্ব তোলে তাহলে আমরা বলবো যে এই দ্বন্দ্ব তোলা আপনাদের জন্য নিষিদ্ধ এই দ্বন্দ্ব আপনারা তুলতে পারবেন না কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রদি আহ রি আল্লাহ আনহম ও রু আন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট সাহাবাই কানামরা সাহাবাই কানামদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন সাহাবির ও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট রসু ইসলাম বলেছেন আল্লাহ আল্লাহ হফি আসহাবি আলাহ তু হমাদম বাদি ফমান আহাবাহফি হব্বি আহাবাহম ওমান আবহমি বুকদে আহবা আব হন তোমরা আমার পর আমার সাহাবিদেরকে তোমরা তোমাদের টার্গেটে পরিণত করতে আল্লাহকে ভয় করো যারা তাদেরকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে যারা তাদেরকে ঘৃণা করবে তারা আমাকে ঘৃণা করবে আর সুনাম বলছে রহব্বুল আন সরি মিনাল ইমান অবকদুল আন সরি নেফাক সাবিদেরকে ভালোবাসা এটা ইমানের দাবি সাবিদেরকে ঘৃণা করা এটা হচ্ছে মোনাফেকদের আলামত অতএব এই আলোচনা তুলে কোনো সাহাবির পার্টিকুলার কোনো ইস্যু তুলে সেগুলোকে কোনো আলোচনা এনে বিভিন্ন ধরনের ডিবেট তৈরি করে এটা মোনাফেকের আলামত এটা শিয়ারা করে থাকে এটা রাফিজিরা করে থাকে এটা বিভিন্ন ধরনের তাদের অনুসারী নামে যারা আমাদের এই

আদর্শ হচ্ছেন রাসুল্লাহ সাল আলী আসালাম সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালহ তারা কালেকটিভলি কালেকটিভলি সকলে মিলিয়ে তারা আমাদের জন্য সত্যের মাপকাঠি কালেকটিভলি কারণ রাসুল ইসলাম বলেছেন তারা কখনোই মিথ্যার উপর একত্রিত হবে না এবং আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কালেকটিভলি তাদের ব্যাপারে সন্তুষ্ট মহান আল্লাহ সব হানুয়া তালা তৃতীয়ত হচ্ছে পার্টিকুলার কোনো সাহাবাদের ইস্যু আলোচনা করে কোনো কোনো অসম্মানজনক কোনো কথা বলা এটা নিষিদ্ধ এই জন্য সালফে সাহলিনের অনেকের ব্যাপারে কথা আছে ইমাম শাহ রহমুল্লাহ রহমউল্লাহ অথবা ধরুন এমনকি আবদুল্লাহ ওমর আবদুল আজিজ রাহেমহুল্লাহ এদের অনেকের ব্যাপারে কথাটা আছে যে তাদের তারা কোনো একটি জায়গায় বসেছিলেন এবং এমন কোনো একটি ঘটনা তাদের সামনে ঘটাচ্ছে যে ঘটনাটি খুবই কারামা এর অন্তর্ভুক্ত অথবা কেউ একজন এসে ওমর ইবনে আব্দুল আজিজ বা এমন কাউকে জিজ্ঞেস করেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা অমকের তুলনায় কেমন বা আপনার তুলনায় বা অমকের তুলনায় কেমন তখন বলেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আসর সাহাবাই کرام যে ঘোড়া ব্যবহার করতেন ওই ঘোড়ার যে ঘোরের নিচে যে বালু থাকতো এরকম বালুকে যদি শতভাগ করা হয় তাহলে আমাদের মর্যাদা উত্তরটুকু পর্যন্ত যাবে না সোহান আল্লাহ বি আহমদে সাহাবাইকারের মর্যাদাটা এই লেভেলের অতএব সাহাবাইকার থেকে আপনাদের টার্গেট বানাবেন না তাদের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লা ওয়া তালা এর কাছে তারা মোনাফেকের তালিকায় এদের নাম লেখা থাকবে আল্লা ওয়া তালা আমাদেরকে এই সকল জায়গা থেকে আল্লা ওয়া তালা আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আল্লাহ মামিন প্রশ্ন করেছেন যে নার্সিং পেশাটিকে মেয়েদের জন্য হারাম না নার্সিং পেশাটি পেশা হিসেবে মেয়েদের জন্য হারাম নয় যদি শর্ত সাপেক্ষে প্রথমত হচ্ছে তার নার্সিং পেশাটি তারা নিতে পারেন যদি মাত্র যদি কেবলমাত্র এটি পুরুষদের জন্যে না তারা নারীরা নারীদের জন্যে তারা নার্সিং করবেন আর পুরুষের পুরুষদের জন্য নার্সিং করবেন অতএব কোনো নারী পুরুষের সেবা করবে এই জাতীয় নার্সিং পেশা কোনো নারীর গ্রহণ করা যায়জ নেই কারণ কোনো পুরুষকে স্পর্শ করা তার বিভিন্ন ধরনের গায়ে স্পর্শ করা তার বিভিন্ন ধরনের সেবা শুশ্রূষা করা এটা কোনো নারীর জন্য এইভাবে জায়েজ নেই যদি না একান্ত ইমার্জেন্সি অর্থাৎ জীবন মরণের কোনো প্রশ্ন সেখানে না দাঁড়ায় তাহলে এটি তিনি করবেন না দুই নম্বর বিষয় হচ্ছে এখানে তিনি এই নার্সিং পেশা নিতে পারেন যদি তার দিনের মৌলিক বিষয়গুলো কোন অবস্থায় ক্ষতিগ্রস্ত বা ব্যাহত না হয় যেমন ধরুন তাকে সে হেজাবের মধ্যে থাকতে হবে যদি হেজাব কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ সুফ হানুয়া তা আল্লাহর দায়িত্ব আছে তার প্রতি তা আল্লাহর প্রতি তার দায়িত্ব তা হচ্ছে সালাত আদায় করা এটির জন্য যেন কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত না হয় এবং তৃতীয়ত হচ্ছে তার পরিবারের প্রতি তার যে দায়িত্ব আছে তার স্বামীর প্রতি দায়িত্ব তার সন্তানদের প্রতি দায়িত্ব এই সকল দায়িত্ব কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত হতে পারবে না এগুলো যদি ক্ষতিগ্রস্ত না হয় এগুলোকে সব কিছুকে ঠিক রাখা আল্লাহর প্রতি দায়িত্ব এবং তার দিনদারি এবং তার পরিবারের প্রতি দায়িত্ব এগুলোকে মেনটেন করার পর তিনি সেখানে এমন একটা এনভায়রনমেন্ট পেয়েছেন যেখানে পরিপূর্ণভাবে একটা হিজাবের মধ্যে তিনি থাকতে পারেন পুরুষদের মধ্যে তাকে ঘুরে বেড়াতে হবে না আদর পুরুষদের সেবা তাকে করতে হবে না তাইলে কেবলমাত্র এই পেশা তিনি গ্রহণ করতে পারবেন আদারওয়াইজ এই জাতীয় পেশা গ্রহণ করা তার জন্য জায়জ হবেন এবং এর জন্যে যারা মুসলিম বা ইসলামিস্ট যারা বিভিন্ন ধরনের হসপিটালগুলো পরিচালনা করছেন আপনাদেরকে অনুরোধ করব পুরুষদের জন্য পুরুষ নার্স রাখুন মানে ব্রাদার রাখুন আর নারীদের জন্যে নার্স সিস্টার রাখুন প্লিজ অন্যথায় ব্যবসা করতে গিয়েছেন কিন্তু এই ব্যবসা কিন্তু আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না কোরআনে এবং সুন্নায় এ ব্যাপারে ভয়ঙ্কর আমাদের জন্যে এই এই ক্ষেত্রে কথা কথায় সেরাসম বলেছেন আল ফুজ্জার হুম ফুজ্জারুয়ামাল কেয়ামা তো ব্যবসায়ীরা কেমতের দিন অপরাধী আকারে আল্লাহ সুহানের সামনে দাঁড়াবে আপনি কি অপরাধী আকারে কেমন দিন দাঁড়াতে চান আল্লাহ সব হানু আলা আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমিন আরও কিছু প্রশ্ন আছে আমার মামারা যাওয়ার আমার আব্বা মারা যাওয়ার দশ মাস পর আমি আবিষ্কার করি যে আমার পর কেতে লিপ্ত এখন আমি কি করব। আমার বারো বছর বয়সী একটি বোন এবং আট বছর বয়সী একটি ভাই আছে দেখুন যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আপনার মাকে দ্রুত ওই পুরুষের সাথে ওই বিয়ে দিয়ে দিন কারণ আপনার মাও অশ্লীলতার মধ্যে লিপ্ত আছে এবং ওই পুরুষ অশ্লীলতার মধ্যে লিপ্ত আছে আপনি যদি এই নারীকে বাঁচাতে চান আপনার পরিবারকে রক্ষা করতে চান তাহলে দ্রুত তাকে বিয়ে করে দিন বিয়ে দিয়ে দিন এবং তার সাথে তার বিয়ে হয়ে যাক কারণ সে অশ্লীলতার মধ্যে জড়িত আছে এই অশ্লীলতার মাধ্যমে তার দুনিয়া যাবে আখেরাত যাবে দুটোই যাবে আর আপনার মধ্যে ক্ষতিগ্রস্ত হবেন অতএব এদের বিয়ে করার ব্যবস্থা করে দিন এর আগে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে আমরা সে কথা বলেছিলাম যে কোনো নারী যদি তার স্বামী মারা যায় তাহলে তার আরেকটি বিয়ে করার জন্য সমাজ যেন তাকে স্বাগত জানায় সমাজ যেন এটাকে এটাকে যেন উন্মুক্ত করে দেয় অবারিত করে দেয় তাইলে কী হবে এই যে পরকীয় বা অশ্লীলতার এই সয়লাভগুলো তখন সমাজে থাকবে না আমাদের সমাজে এটাকে একটি স্টিগমা হিসেবে ধরা হয় স্বামী মারা গিয়েছে নারী আবার কেন বিয়ে করবে বা ইত্যকার বিষয়গুলো যখন একে এখানে যখন নিয়ে আসা হয় এটাকে যখন খারাপের দৃষ্টি দেখা হয় তখন এরা বিয়ে না কিন্তু এরা অশ্লীলতার মধ্যে জড়িত হয়ে যায় তাদের বিয়ের ব্যবস্থা করে দেন তাইলেই অশ্লীলতা ইনশাল্লাহ সমাজ থেকে অনেক অনেক কমে যাবে ইনশাআল্লাহ উল্লাহ সাল্লাম সাহাবাহিক তাদের অনেকের জীবনে দেখবেন তারা বিধবাদেরকে বিয়ে করাচ্ছেন অথবা তালাক প্রাপ্তদেরকে বিয়ে করেছেন এভাবে তারা মানে একজন নারী তিনি তার স্বামী থেকে তার তালাক হলে অথবা তার আরেকবার বিয়ে তার যদি স্বামী যায় তাহলে তিনি বিয়ে করতে পারবেন না সব হ্যাঁ এটা কেমন কথা হলো এটা কেমন সমাজ এটা তাদের উপর জন্য আর এই জুলুমের কারণে আরেকটি অশ্লীলতার পথ এখানে তৈরি হয়েছে অর্থাৎ আরেকটা জুলুমের পথ তৈরি হয়েছে যেমন আপনার মায়ের কথা আপনি বললেন আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তিনি যেন বুঝতে পারেন এবং আপনারা প্রয়োজনে তার বিয়ের ব্যবস্থা করেন অথবা আপনার আপনার মায়ের ভাইদের সাথে তাদের সাথে বসুন এবং তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন প্রশ্ন করেছেন যে শুনেছি আল্লাহ তুফ আনু তালা আচ্ছা প্রশ্নটি আমরা উত্তর দিয়েছি একজন প্রশ্ন করেছেন সঙ্গে আমি জানতে চাই দিনই খেদমত অর্থাৎ দিনের দায়ী হিসেবে কাজ করতে হলে আমাদের কী করতে হবে দয়া করে কিছু পরামর্শ দিন সব দায়ী হিসেবে তো দিনে দাওয়াত দেবেন তাই না তার মানে দিনটা আপনাকে আগে ভালো করে জানতে হবে জানুন এরপর আপনার দাওয়াতি কাজ করুন অধিকাংশের প্রবলেম হলো বা আজকের যুবকদের প্রবলেম হলো যে তারা যখন সামান্য কোনো কিছু জানে দুই চারটা ভিডিও ক্লিপ তারা শোনে দু একজন শেখের দুই চারটা লেকচারের তারা অংশগ্রহণ করে নতুন কিছু কথা শুনে তখন তারা মনে করে যে তারা সব কিছু জেনে ফেলেছে এবং কোনো শেখেই কোনো স্কলারেই তাদের কাছে কোনো কিছু না এবং তারা বলতে থাকে হোম রিজালন ওয়ানাহু রিজালন অনমক স্কলাররা তারাও মানুষ আমরাও মানুষ তাদের চেয়ে কি আর আমরা কম জানি দুই চারটে চটি বই পড়ে দুই চারটা খুদ্বা শুনে দু চারটা লেকচার শুনে দুই চারটা সিটিং অথবা ম্যাজলিসের হালাকায় তারা বসে তারা নিজেরকে অনেক পণ্ডিত তারা মনে করে এটা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এটি আপনার করবেন না দিনের জ্ঞান অর্জন করা তাফাক্পু দিনের ফিক। গভীর জ্ঞান অর্জন করা এটি আপনাদের জন্য জরুরি যদি দিনের দায় হিসেবে কাজ করতে চান আল্লা সুহানা বলেছেন ফালা মিন ফালা যে একদল লোক তারা দিনের গভীর জ্ঞান অর্জন করে তারপরে তাদের এলাকায় ফিরে এসে মানুষদেরকে তারা দাওয়াতি কাজ করবে ফলে আপনার কাজ হচ্ছে দিনের গভীর জ্ঞান অর্জন করা এই গভীর জ্ঞান অর্জন না করলে আপনি দাওয়াতের কাজ করতে গেলে আপনি ভুল করবেন আপনি বুঝতে পারবেন না যে প্রায়োরিটিকে আপনি দেখবেন যে সমাজে মারামারি লাগিয়ে দিচ্ছে একদল লোক তারা প্রায়োরিটি বুঝতে পারেনি যে কোনটা প্রায়োরিটি মানুষকে কি আপনি তাওহিদ এর দীক্ষা দেবেন শেরেক থেকে বাঁচাবেন বেদাত থেকে বাঁচাবেন কুফুরি থেকে বাঁচাবেন নাকি এমন কিছু আমল নিয়ে আপনি কথা বলেন যেগুলো মোস্তাহাব্বাতের অন্তর্ভুক্ত যে এগুলো নিয়ে আপনি ডিবেট করবেন মারামারি করবেন এবং এর উপর ভিত্তি করে আমরা দেখ দেখতে পান আপনারা যে কি পরিমাণ বিতর্ক তৈরি হচ্ছে এবং কি পরিমাণ অশ্লীল ভাষায় একজন আরেকজনকে অ্যাপ্রোচ করছে

বিভক্তি তৈরি করবেন সমাজ সেখানে তিনি সমস্যা তৈরি করবেন এই জন্য আমাদের বোঝা দরকার আপনার বড় বড় স্কলারদেরকে জিজ্ঞেস করে দেখুন সৌদি আরব বিখ্যাত ইস্কা শেখ বিন বাজ আল আলা উসাইমিন রহমাউল্লা সাহা শেখ আল বানী অথবা এরকম বড় বড় আলেম দেখে ওলামাই কারামদেরকে আর শেখ আল আর নাউদ বড়ো বড়ো স্কলারদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন তাদের কথাগুলো শুনুন তাদেরকে তাদের আলোচনাগুলিতে দেখবেন তাদেরকে জিজ্ঞেস করা হতো যে এই এই আলোচনা করা যাবে কেনা বলেছে না যেখানে আলোচনা মানুষ জানে না তাদেরকে এই আলোচনায় এটা যেহেতু দিনের মৌলিক ইস্যু নয় উসু এর অন্তর্ভুক্ত নয় অতএব ওইটা বলার দরকার নেই বরং উসুলগুলোকে প্রায়োরিটি দেওয়া দরকার উসুলগুলো আপনি ভালো করে বুঝুন এই কোরআন আগে ভালো করে আগে ভালো করে বুঝুন রাসুলের পুরো জীবনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আকিদাটা ভালো করে বুঝুন এবং আকিদা ভালো করে জানার চেষ্টা করুন এবং ফিখ এটি ভালো করে ফিখের মূলনীতিগুলো আগে বুঝুন অধিকাংশ লোকই তার ফিখের মূলনীতি না পড়ে মূলনীতি না বুঝে কয়েকটা ফিখি মাসালা নতুন করে শুনেছে এরপরে তিনি মনে করেন যে দুনিয়ার সব মানুষ যাহান কেবল তিনি কিছু কিছু প্রবণতা লোকের মধ্যে আছে জান্নাতি এই প্রবণতা থেকে আপনার নিজেকে মুক্ত থাকা দরকার জানুন মূলনীতির উপর ভিত্তি করে তারপরে কথাবার্তা বলুন শত শত বই পড়তে হয় হাজার হাজার লেকচার শুনতে হয় যদি আপনাকে ভালো করে দিনের জ্ঞান অর্জন করা লাগে আল্লাহ সু ভাইনুব আমাদেরকে সেই বুঝ এবং সেই অনুভূতি মহান আল্লাহ সহ আলা আমাদেরকে প্রদান করুন আল্লাহ আমিন আমি সর্বশেষ প্রশ্নটি নিচ্ছি আমাদের আগের একটি প্রশ্ন আছে তোমার যে স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করি প্রায় প্রতিদিনই আমাকে হাফ প্যান্ট পরে কাজ করতে হয় দাঁড়িয়ে রাখতে চাইলে দাঁড়িয়ে রাখার অনুমতি দেওয়া হয় না এবার আমি একজন মুসলিম হিসেবে আমার জন্য চাকরি করাকে জায়জ হবে এই চাকরি করলে আমি কি গুণাগার হবো কিনা দেখুন প্রথমত হচ্ছে যে আপনি মানে এই যে একজন পুরুষের জন্য সতর হল টাকনো থেকে তার নাবি পর্যন্ত ঢেকে রাখে এটা তার জন্য ফরজ অতএব এই ফরজ লঙ্ঘন করা মানে তিনি কবিরা গুণা করলেন এটা তার জন্য হারাম এবং নিষিদ্ধ যেই জায়গায় আপনি হারামে আপনাকে বাধ্য করা হয় সেই জায়গায় কাজ করার অনুমতি আপনাকে ইসলামী সরিয়ে দেয় না সেটি আপনি রাষ্ট্র অথবা অন্যদের কথা আমরা বলছি না যেহেতু শরিয়ার ইস্যু শরিয়া আপনাকে এমন কোনো জায়গায় কাজ করতে অনুমতি দেবে না যেই জায়গায় আপনি প্রকাশ্যে অশ্লীলতায় হারামে আপনি লিপ্ত হতে হচ্ছে যেমন আপনাকে মদ সার্ভ করা আপনাকে মদ সার্ভ করা তো আপনার জন্য কোনো অবস্থায় জায়েজ নেই আপনি এটা করতে পারেন না মদ উৎপাদন করা এটা আপনার জন্য জায়জ নেই অথবা জুয়া খেলা অথবা অশ্লীল আপনার অশ্লীলতাকে প্রমোট করা এগুলো তো আপনার জন্য জায়জ নেই অথবা অথবা আপনার জন্য নিষিদ্ধ কোনো কাজ করা আপনি সেখানে হেজাব মেনটেন করতে পারবেন না অথবা আপনি শরিয়ার যেমন দাঁড়িয়ে রাখে এটা কিন্তু ফরজ অথবা এটা তো নয় এটা রাসুলের রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রেখেছেন বলে এটা শুননা রাসুল্লাহ সাল্লি আসলাম আদেশ করেছেন বলে এটা ওয়াজিব বা ফরজ এবং ওয়াজিব এবং ফরজ কিন্তু একই কথা আপনি জানেন ফিখির পরিভাষা আর রাসুল এটা কাটতে নিষেধ করেছেন বলে এটা হারাম এটা কাটা বা ছাটা এটা হারাম তাহলে তিনটি মূল নীতি আমি বললাম রাসুল ইসলাম রেখেছেন বলে এটা শুননা আর রাসুল রাখতে বলেছেন বলে নির্দেশ প্রদান করেছেন বলে এটা ফরজ এবং রাসুল ইসলাম এটি কাটতে নিষেধ করেছেন বলে এটা কাটা ছাটা হারাম অতএব কতগুলো অপরাধের মধ্যে জড়িত এই জন্যে আপনি এটা যেই প্রত্যেকের জন্যে বলছি আল্লাহ সব হান হুয়া তাহলে কি আপনার আমাদের রিজিক তিনিকে বরাদ্দ করে আমাদেরকে দুনিয়া পাঠাননি অবশ্যই বরাদ্দ করে পাঠিয়েছেন আমার এবং আপনার যতটুকু রিজিক আছে ততটুকু রিজিক আমরা পাবই সেই জন্য রিজিকের জন্যে আমরা পেরেশানি না হয়ে রাজ্জাকের জন্য যদি পেরেশানি হই আল্লাহর জন্যে রাজ্জাকের পেছনে যদি দৌড়াই তাহলে রিজিক আমাদের পেছনে দৌড়াবে আমি আপনাদেরকে সেই অনুরোধই করবো আপনারা সেইভাবেই নিজেকে গঠন করার জন্যে তাআলা আমাদেরকে তফিক দান করুন প্রশ্ন করেছেন দুজন বন্ধু কারো কিছু চুরি করে তাদেরকে মোনাফেকা কারো কাছে চুরি করে এখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে নাকি চুরি করে বসে তাদের মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইবে দেখুন চুরি করেছে যার তার কাছে ক্ষমা চাইতে হবে প্রথমত অতএব কেউ যদি কারো কোনো জিনিস চুরি করে তাইলে তার কাজ হলো ওই ব্যক্তির চোরাইকৃত জিনিসটা তার কাছে ফিরে দেয়া কারণ এ ব্যক্তি এই আর সম্পদের মালিক নন যিনি সম্পদের মালিক তার কাছে এটা ফেরত দেওয়া তার কাছে ক্ষমা চাওয়া ফেরত দেওয়ার মতো যদি কোনো অবস্থা না হয় তার কাছে যাবেন এটাকে কবে এটার কম্পেনসেট তিনি করতে পারবেন সেভাবে তার সাথে নেগোসিয়েশন করবেন অথবা তার কাছ থেকে যদি তা দেওয়ার মতো ফেরত দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে তার কাছ থেকে তিনি কীভাবে ক্ষমা চাইবেন সেটি তিনি করবেন অতপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মনে রাখতে হবে কেউ যদি কোনো মানুষের বিরুদ্ধে অপরাধ করে তাহলে তিনি মূলত দুটো অপরাধ করলেন একটা হচ্ছে মানুষের বিরুদ্ধে করলেন অথবা মানুষের হক নষ্ট করলেন সে ব্যক্তির কাছে জবাব করতে সে ব্যক্তির অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে হয় দুনিয়াতে অথবা আখেরাতে ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নাই দুনিয়াতে ফেরত দিতে হবে অথবা আখেরাতে ফেরত দিতে হবে আর দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তার নির্দেশ এখানে অমান্য হয়েছে ফলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই দুটোই একসাথে সমান্তরালে একজন ব্যক্তিকে করে যেতে হবে ইনশাআল্লাহ জেনারেল পুরোয়াদের জন্য তাহিদুল আসমা ওসেফাত সম্পর্কে জানার জন্য কোন বই কোন বই পড়তে হবে সোবাহান আল্লাহ তাহিদুল আসমা ওসেফাত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ফেখুল আসমা ওয়াসফাত নামে বই আছে আপনার এই জাতীয় এটা বই পড়তে পারেন আল আল আকিদ আল এই বইটি আপনার পড়তে পারেন ইনশাআল্লাহ ফিকুল আসমা এটা এটা আকিদাতুল আসমা ওসেফাতের উপর আলাদা বই আছে বাজারে বইগুলো আছে এই বইগুলো আপনার পড়তে পারেন ইনশাল্লাহ আমাদের তারাও কিন্তু আলাদা কোর্স আছে আপনারা ইনশাল্লাহ এবং এখানে অনেক কাজ হচ্ছে ইনশাল্লাহ আপনারা এগুলোতে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ একজন প্রশ্ন করেছে ইন্টারফেথ সম্পর্কে একটু বলবেন দেখি হান আল্লাহ ইন্টারফেথ তো ইহুদিদের তৈরি একটা এজেন্ডা ইন্টারফেথ বলতে কোনো জিনিস নাই আপনি যদি বলতে পা বলতে চান যে কনফারেন্স অফ দি অফ দি পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান কনফারেন্স হয়েছে ইন্টারন্যাশনাল সেখানে ইহুদিরা জয়েন করেছে খ্রিস্টানরা জয়েন ইফতেহালের ঘটনা আপনি জানেন তো সেখানে হতে পারে সেই আলোচনা হতে পারে যে যে ডিবেট যে তোমার ধর্মের কথা তুমি বলো আমারটা আমি বলছি অন্যটা অন্যকে বলে এবং দেখাও যে তোমাদের কোথায় ত্রুটি আমাদের কোথায় আমাদের কোথায় শ্রেষ্ঠতা আমরা বলি তোমাদের ত্রুটিগুলো বলবো এইভাবে আমরা আমরা তখন এর মাধ্যমে আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব আমরা বা এটা একটা দাওয়াতের প্রসেস এর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি যেটা ডক্টর জাকির নায়কজুরি করেছেন কিন্তু ইন্টারফেইতের মা নামে বিভিন্ন ধর্মের মধ্যে এক ধরনের জোগাখিশ মতো কিছু তৈরি করা যেটি আমাদের এই অঞ্চলে মোগলদের নেতা আকবর করেছিলেন সম্রাট আকবর দিন এলাহি নামে একটা জোগাখিশুরি জীবন ব্যবস্থা তৈরি বা ধর্ম তৈরি করার চেষ্টা করেছে ইন্টারফেইথ এরকম এক ধরনের ধর্মীয় একটা আচরণ যেটি কাছে সকল ধর্মের সুন্দরগুলো তুলে ধরে আমরা সকলে সমানভাবে ভালো করে থাকবো আল্লাহ সব ভা তাহলে তো এ কথা আপনাকে বলে না আল্লাহ বলেছেন দাওয়াতই কাজ করার জন্যে আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সবাই ভালো সবাই ভালো আছে আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন আমারটা নিয়ে আমি থাকি কেউ কাউকে কিছু বলবো না কোনো দাওয়াত নেই কোনো কথা নেই আপনারটা আপনি আমরা সবাই মিলে মিলে ধর্ম যার যার উৎসব সবার এইরকম একটা আনুষ্ঠানিকতা নিয়ে আমরা চলবো এই যে তো ইন্টারফেথ ইসলাম বিশ্বাস করে না এটা হচ্ছে ইহুদিদের এজেন্ডা ইহুদিরা এই এজেন্ডাটা আমাদের কাছে টপ হিসেবে দেখিয়ে দিয়েছে এবং আমাদের কিছু কিছু মুসলিম এটাকে গ্রহণ করছে ইন্টারফিথ বলতে কোনো জিনিস ইসলাম একেবারেই স্বীকার করে না আল্লা সু হান আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমিন আচ্ছা ইন্টারফেদের ব্যাপারে আমরা বললাম একজন বলেছেন বসে মোবাইল দেখি আর জুমার নামাজে মসজিদে আদায় করি তাহলে কি পাবো সুবাহ মসজিদে তো আপনি জুমার আগে যেতে হবে জুমার সালাতের আগে ইমামের খোদবার আগে আপনি মসজিদে যাবেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন কেউ যদি মসজিদে হোদবার ইমামের খোদবার শুরু হওয়ার আগে তিনি যান তাইলেই ফেরেস্তারা কেবলমাত্র তার নাম লিখে আদারওয়াইজ ফেরেস যখন ইমাম খোদমা শুরু করে দেন তখন ফেরেস তো খাতাই ক্লোজ করে দেয় ওই ব্যক্তির নামই তো ওঠে না খাতায় তো নাম ওঠে না হতে পারে তার সলাতুল জমা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু তার তো খাতায় নাম ওঠে না অথবা আপনি পরে গেলে তো কোনো লাভ নাই আর আপনি লাইভে খোঁদবাস শুনবেন লাইভটা তো থেকে যায় মোবাইলে আপনি খোঁদবাস শুনবেন ইনশাআল্লাহ আপনার সলাতের পর সেখান থেকে ফিরে এসে তারপরে খোঁদবাস শুনবেন কিন্তু এখানে খোঁদ শুনে এরপরে আপনি মরজে যাবেন আপনি কিন্তু শ্রেষ্ঠদের বা সবচেয়ে ভালো মানুষের কাতারে আপনি আপনি পড়বেন না সেই জন্য আমরা বলবো যে আপনি সেভাবে করবেন ইনশাআল্লাহ একজন ইমাম কিম যে নাম উল্লেখ করে তাদেরকে মোনাফেক বলেন ওনার বক্তব্য হচ্ছে যে ওনাদের মধ্যে মুনাফিকের স্পষ্ট আলামত অনেক বেশি আল্লাহ আলাহ কুয়া হাবিল্লা যারা এই জাতীয় মিথ্যাচার করে আল্লাহ সুহানুয়ারা তাদেরকে হেদায়ত প্রদান করুন মনে রাখতে হবে রাসুলুল্লা সালসালামের পরে কাউকে মোনাফেক বলা যায় না রাসুল্লাসমের পরে রাসুল সালামী কেবলমাত্র জানতেন মোনাফিকার অন্তর ইস্যু এটা আল্লাহ সুহানুতারা ছাড়া কেউ জানে না অতএব আল্লাহ হান হুয়া তার যেটা অন্তরে ইস্যু তিনি ছাড়া কেউ জানেন না আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন মোনাফিকদের তালিকা সাহাবাহিকার পর্যন্ত জানতেন না কে মুনাফিক আল্লাহ আল্লাহনআালা তার রাসুকে জানিয়েছেন রাসুল আসলাম সিররুল নবিয়ে সল্লিয়ালাম নামে হুজাই বলে গিয়েছেন আর অন্য কারো কাছে বলেননি ফলে রাসুলাম এটি যেহেতু ইস্যু অন্তর ইস্যু আল্লাহ সালা জানান আপনি যখন অন্য কাউকে মুনাফিক হিসেবে দাবি করে থাকেন বলে থাকেন তখন কিন্তু আপনি ওই ব্যক্তির অন্তরের কথা আপনি বলছেন আল্লাহ শাকক তাকালবা রাসুল আসলাম ওসম ইবনে আল্লাহ আল্লাহকে ধমক দিয়ে বলেছিলেন তুমি কি তার অন্তরটা ছিঁড়ে দেখেছ তুমি তার অন্তরটা ছিঁড়ে দেখেছ এই তুমি কিভাবে কাজ করলে এবং এবংসাম জাহেদর গোটা জীবন জুড়ে তিনি আফসোস করেছেন এবং তিনি দান দানসাদা করে গিয়েছেন যে কেন আমি কাজ করলাম এখান থেকে যেন আমি বাঁচতে পারি কারণ তিনি মনে করছেন যুদ্ধের ময়দানে যে ব্যক্তি বলেছেন লা ওই ব্যক্তি বুঝে মৃত্যুর ভয়ে কাজ করেছে এবং তাকে হত্যা করেছেন তিনি রসোল বলেন তুমি হায় তুমি কি তার অন্তরটা খুঁড়ে দেখেছিলে তুমি একজন মানুষকে হত্যা করলে যে বলেছিল লা ইলাহি তুমি তাকে হত্যা করলে কিভাবে সম্ভব এটি তাইলে আমরা এই এই এইভাবে কিভাবে আমরা বলে থাকি যারা এগুলো করে থাকেন তারা ভয়ঙ্কর ধরনের তারা তারা ভয়ঙ্কর ধরনের ফেরতার মধ্যে তারা লিপ্ত আছেন যারা এই কাজগুলো করে থাকেন তারা ভয়ঙ্করভাবে আত্ম তো অহংকারে তারা লিপ্ত আছেন তারা প্রচণ্ডভাবে বিশুদ্ধবাদীভাবে তারা নিজেকেই কেবলমাত্র বিশুদ্ধ মনে করছেন অন্য কাউকে তিনি মনে করছেন না এই জাতীয় ব্যক্তিরা মহান আল্লাহ সহ বানুদ কাঠগাড়ায় তাদেরকে কাঠগোড়ায় দাঁড়াতে হবে এবং এই সমাজে অশ্লীল এই যে এই সমাজে এই জাতীয় এই জাতীয় একজন আরেকজনের বিরুদ্ধে এই বিষোদ্গার করার সংস্কৃতি যারা তৈরি করলো তাদেরকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে আল্লাহ সহ মাহুদারিদেরকে হেদায়ত দান করুন আল্লাহ সুদারিকে হেদায়ত দান করেন আল্হ আমিন এই জন্যই বলছি কাউকে বলার দরকার নেই কারো যদি আপনার মধ্যে কেউ এমন কোনো কিছু স্পষ্ট নয় কেন কোথায় কি হচ্ছে না হচ্ছে ক্লিয়ার আর একজন লোক একটা প্রশ্ন ছুড়ে দিল তার উপর ভিত্তি করে আপনি একটি উত্তর দিয়ে দিলেন আপনি কি বুঝতে পারেন না একজন মোমেনের ইজ্জত সম্মান আল্লাহন হুয়া তালা তিনি কি দিয়েছেন রাসুল্লা সাল্লাম কি এই বাইতুল্লাহকে কেন্দ্র করে বলেননি এই বাইতুল্লাহ এই তোমার মর্যাদার চেয়ে একজন মুসলিমের মর্যাদা অনেক অনেক বেশি আল্লাহ সব হান হুয়া তা আল্লাহ রাসুলকে কথা বিদায় হজে তিনি বলেননি যে আল্লাহ ইন্না আলকম আরকম যে তোমাদের জীবন ওয়াদিমা একম আলাইকুম হাদা তোমাদের পরস্পরের সম্মান তাদের इज्जत এবং তাদের সম্পদ এবং তাদের জীবন এই তাদের রক্ত এই দিবসের মতো এই মাঠে এই এই ময়দানের মতো মানে এই স্থানের মতো এই হারামের মতো এবং এই মাসের মতো নিষিদ্ধ এটা কিভাবে করে একজন মুসলিম একজন মোমেনের জন্য কি অন্য কোনো মোমেন রক্ত হালাল একজন মোমেনকে অন্য কোনো মোমেনকে এভাবে কথা বলতে পারে তা বলতে পারে না তাহলে বলল এখন প্রশ্ন হলো যে যদি কোনো অন্যায় করে তাহলে আমরা কী করবো অন্যায় করলে আপনি নাম না ধরে এমনি বলতে পারেন লোক কারো কারোর মধ্যে কেউ কেউ এরকম এরকম বলতে চান কিন্তু বিষয়টি ঠিক নয় সেভাবে আপনারা বলবেন এটি আপনারা এটি আপনাদের বিষয় আমি এই জন্য বলছি যাই হোক জুমার খোদ্ বাসা এটা আমরা বলে দিয়েছি অলরেডি রাসুল ইসলামকে কি সমানভাবে ভালোবাসতে হবে নাকি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে তারপর রসুল্লাহ সাল্লাহ আলসালামকে সুবাহান আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহানুয়াতালা এখানে আল্লাহ সুহানুয়াতালকে ভালোবাসা এবং আল্লাহর রাসুলকে ভালোবাসার মধ্যে কোনো তারতম্য করতে পারবেন না আপনি যে আল্লাহকে একটু বেশি ভালোবাসলাম আল্লাহ রাসুলকে একটু কম ভালোবাসলাম আল্লাহর প্রতি ইমান আপনার পুরো আছে কিন্তু রাসুলের প্রতি একটু কম আছে ইমান থাকবে নাকি সুফহান আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের মধ্যে ইন্দিন يفرقون يشاقق <applause> الله ورسوله إن الذين يفرقون <applause> بين الله ورسوله جر الله من على الرسول المد باتك تري كره الله من على الرسول مد أتى الله أتى الرسول الله تعالى القرآن من على الرسول سنة سباعي الله ورسوله أعلم الحب في الله والبغض في الله إجى ابني جد الدينير بريباشر كاتر جد ابني الله من على الرسول ك الله سبحانه وتعالى الله سبحانه وتعالى এই একই সাথে আল্লাহ আল্লাহানুত উল্লেখ করেছেন সেই জন্য আল্লাহ রাসুল হিসেবে উল্লেখ করেছেন অথবা ভালোবাসার ক্ষেত্রে এখানে কোনো তারতম্যের ইচ্ছু নয় আনুগত্যের ক্ষেত্রে আল্লাহকে একটু বেশি আনুগত্য করলাম রাসুলকে একটু কম আনুগত্য করলাম ব্যাপারটি কিন্তু এরকম নয় এখানে কোনো ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ নাই কোনো পার্থক্য তৈরি করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ আল্লা সাহানুত আলা তিনি যা বলেছেন আল্লাহ রাসুল তাই করেছেন আল্লাহ রাসুলকে ভালোবাসা মানে মান ইত আল্লাহ ফাঁকত আতা রাসুল ফাঁকত আতাহ আল্লাহ আল্লাহ বলেছেন যে রাসুলকে আনুগত্য করলো সে আল্লাহকে আনুগত্য করলো অতএব রাসুলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আল্লাহ কে ভালোবাসে মানে তারাসুরকে ভালোবাসা এই আল্লাহ তাআলা বলেছেন এর জন্য কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি তোমরা বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমাকে অনুসরণ করো অতএব আপনি এখানে পার্থক্য কোথা পেলেন পার্থক্য করার কোনো সুযোগ নাই সমান্তরাল ভালোবাসায় এখানে কোনো পার্থক্যের কোনো সুযোগ নাই জাক্লা খায়ের আমাদের সর্বশেষ প্রশ্নটি আমাদের একটা ক্লাস আছে আমরা এই জন্য বিদায় নেব সর্বশেষ প্রশ্নটি আমরা নিচ্ছি সাহাবাইকেরামের ইন্টারফেস সম্পর্কে আমরা বলেছি তারপরে হচ্ছে সাহাবাই ক্যাম আল্লাহ তালাহ আনহোম তালা আনহু বলতে হয় সেটা জানি কিন্তু আনহোম কখন বলতে হয় সোবাহন আল্লাহ সাহাবাই কেরাম যখন আমরা বলি সকলকে তখন আনহম হোম মানে তাদের আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হন আর যখন আমরা বলি রাদি আল্লাহ তালা আনহু তখন কোনো একজনের নাম যেমন ওমর এবনুল খাতাব রাদি আল্লাহ আনহু আবার যখন আমরা বলবো আবদুল্লাহ ইবনু ওমর রাদি আল্লাহ আনহুমা কারণ আবদুল্লাহ তিনিও একজন সাহাবি এবং তার পিতা ওমর একজন সাহাবি রাজি আল্লাহ আনহুমা এই জন্য যখন আমরা আব্দুল ইবনে ওমর বলি অথবা আব্দুল ইবনে আব্বাস বলি তখন আমরা বলি রাজি আল্লাহ তাল আনহুমা এই দুইভাবে এই দুইভাবে আমাদেরকে এটা করতে হয় আর তৃতীয়ত বিষয় হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাইক আমি আল্লাহ আনহুম এর সকলের নাম যখন আমরা বলবো তখন আমরা সেখানে সব আরাদি আল্লাহ তালা আনহোম এটি আমরা বলবো ইনশাআল্লাহ আমরা একটা আপনাদেরকে সংবাদ দিতে চাই যে ইনশাল্লাহ তার বিয়া এর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আগামী একত্রিশ তারিখে ইসলামিক লাইফস্টাইলের উপর ইনশাআল্লাহ একটা ভার্চুয়াল কনফারেন্স হবে সে কনফারেন্সে আপনার আগ থেকেই ইনশাআল্লাহ সব জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে সেই ভার্চুয়াল কনফারেন্সে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন করবেন এবং আমাদের ইনশাআল্লাহ সুরাত দোহায়ের উপর একটা কনফারেন্স আছে ভেরি সোন ইট উইল বি অলসো ডিক্লার্ড অন আওয়ার পেজ আমাদের এই পেজের সাথে আপনার সম্পৃক্ত থাকবেন সে পেজে ইনশাল্লাহ আমরা এটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে কল্যাণে রাখুন এবং আল্লাহ সব হানুয়া আমাদেরকে আমাদেরকে সকল সমস্যা মুক্ত রাখুন আল্লাহ সব আমাদের দিনদারিকে বাড়িয়ে দিন আল্লাহ সব আমাদের সকল আয়োজনকে কবুল করে দিন যা কিছু সত্যতা বুঝা এবং সেটা পালন করার তফিক আমাদেরকে দান করুন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রার্থনা জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক অনেক ভালো রাখুন হাদাও সাল্লাল্লাহু সুবহানহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলি ওয়া আসহাবিহি اجمعين সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া